আমরা চকরিয়া পেকুয়াকে বাংলাদেশের আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই, দুইটি উপজেলা। এবং যদি সম্ভব হয়, সরকার যদি অনুমোদন দেয়, মাতামুহুরিকে একটি উপজেলা করব, শিক্ষিত বেকার সংখ্যা কমাবো, সন্ত্রাসমুক্ত একটি জনপদ করব। এখানে সন্ত্রাসরা বড় সমস্যা, গরু চুরি চিৎকা চুরি বড় সমস্যা, ফিনিশ করে দেব, একটা বিশ্ববিদ্যালয় আনবো আল্লাহ রাব্বুল আলমীর দয়া করলে। এবং সবচেয়ে বড় কথা, সকল দল মতের সমন্বয়ে সবাইকে নিয়ে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলব। আমি বাংলাদেশের সকলের কাছে দোয়া চাই, চকরিয়া পেকুয়াকে যেন একটি সুন্দর উপজেলা গড়ে তুলতে পারি, আল্লাহ যেন দয়া করে। আওয়ামী লীগ সমর্থন দিয়েছে শতভাগ, নীরবে অন্য দলগুলিও সমর্থন দিচ্ছে, কারণ তারাও পরিবর্তন চায়, কিন্তু প্রকাশ্যে বলতে পারছে না।